শত গুণে গুণান্বিত তুমি, মনোরম নির্যাসে ভরা, তাই বিজ্ঞান তোমায় নাম দিয়েছে আজাদী রেস্তা ইন্ডিকা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার নাম মুসাম্মদ নুসরাত জাহান লাবণী। আমি দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানে আমাদের দলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে একটি প্রজেক্ট তৈরি করেছি। আমাদের দলের নাম রত্নাইন এবং আমাদের দলের সদস্যরা হলো মোসাম নয়নমণি পূজা, জান্নাতুন্না ইঞ্জিনিয়ার, হৃদয় ইসলাম, আতিফা রহমান আইভি, আজিদুল ইসলাম, মাসুমা পারভিন রিমা, মিলন ইসলাম, মনোজ কুমার। আমরা দল পরিচিতি সম্পর্কে জেনে আসলাম। আমাদের প্রজেক্টের বিষয় হল নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি ছোট গল্প। গল্পটির নাম নিম গাছ। লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1947 সালে অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত করে এই গল্পটি লিখেছেন। আমাদের সকলেরই একটি সুপরিচিত নাম নিম গাছ। নিম গাছ আমাদের অনেক উপকার করে, নিম গাছ আমাদের অনেক হেল্প করে, কিন্তু আমরা কি নিম গাছের সঠিক যত্ন নেই? আজকে আমাদের দল আপনাদেরকে অবহিত করার চেষ্টা করবে নিম গাছ সহ নিম গাছের বিভিন্ন অংশের গুণাগুণ এবং এর প্রতি অযত্নের কথা। এবং আমার দলের বন্ধুদের এবং আমার উপস্থাপনায় যদি কোনো ভুল হয়ে যায় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাই দা ওয়ে, এখন আপনারা জানতে পারবেন বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে। বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে জানাতে আসছে আমার দলের প্রথম বন্ধু মনোজ কুমার। স্বাগতম বন্ধুরা। নিম গাছ গল্পটি লিখেছেন বনফুল। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি শিক্ষকের কাছে নিজের নাম লুকাতে বনফুল নামটি ব্যবহার করতেন। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19 জুলাই বনফুল জন্মগ্রহণ করেন। বনফুল পূর্ণিয়া সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে মেট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল কিছুক্ষণ, দৈরত, নির্মক, সেওয়ামি, জঙ্গম ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড ইত্যাদি ইত্যাদি। তিনি বিভিন্ন পুরস্কার সহ পদ্মভূষণ উপাধি লাভ করেন। তিনি 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনোজকে। আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে জেনে আসলাম। এবার আমরা জানতে পারবো আমাদের প্রজেক্টের মুখ্য বিষয় অর্থাৎ নিম গাছ সম্পর্কে। নিম গাছ সম্পর্কে জানাতে আসছে আমাদের দলের সদস্য হৃদয় ইসলাম। হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই বেশ ভালো আছেন, কিন্তু আপনারা কি জানেন আমি কিন্তু একদম ভালো নেই, আমার মন ভীষণ খারাপ। আচ্ছা, আপনাকে সবাই আমাকে চিনতে পারছেন? ঠিক আছে, বলুন তো আমি কে। আচ্ছা হ্যাঁ, আমি হলাম একটা অসহায়ত নিম গাছ। আমার আরো কিছু নাম আছে। আমার বৈজ্ঞানিক নাম আজাড্রেসা ইন্ডিকা, আর সংস্কৃত নাম অয়েস্ট, যার অর্থ সর্বরূপ নিশানি। ইউএসএ আমাকে 1992 সালে একটি নাম দিয়েছে, নামটি হলো ট্রি ফর সলভিং গ্লোবাল প্রবলেম। প্রাচীনকাল থেকে পরিবেশ রক্ষা করতে আমাকে ব্যবহার করা হয়। একটি চমৎকার বিষয়, আমি পরিবেশ ঠান্ডা রাখতে 10টি এসি মেশিনের সমান কাজ করি। আমি শক্তিশালী ও পরিবেশ বান্ধব। এয়ার পলিউশন টলারেন্স অনুযায়ী আমার স্থান সর্বোচ্চ। তাছাড়া আমাকে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে। আমার বিভিন্ন অংশ নিয়ে তারা তাদের শরীর সুস্থ রাখতে, দেহের রক্ত নিরাময় করতে ব্যবহার করে। আমার তারা লোকদের বিভিন্নভাবে উপকারিতা হচ্ছে। আমি যদি আপনাদের কাছ থেকে আর একটু যত্ন পেতাম তাহলে তো আমি আরো ভালোভাবে বেড়ে উঠতাম, কিন্তু আপনারা ভুলে যান যে আমি আপনাদের বিপদে কতটা উপকারে আসি। আশ্চর্যজনক, আপনারা কতটা অকৃতজ্ঞ, যার জন্য আপনারা উপকৃত হলেন তাকে আপনারা ভুলে গেলেন। ওই যে কথাই আছে না, উপকারী কাছে ছাড় নেই। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ হৃদয়কে। আপনারা আজকের প্রজেক্টের মুখ্য বিষয় নিম গাছের অনেক গুণাগুণ এবং তার অবহেলার কথা জেনে আসলেন।
এবার আমাদের প্রজেক্ট সম্পর্কিত একটি নৃত্য পরিবেশনা হবে। নৃত্য পরিবেশনায় আসছে আমাদের দলের সদস্য নয়নমণি পূজা। সো প্লিজ ওয়েলকাম নয়নমণি পূজা। ধন্যবাদ পূজাকে। এতক্ষণ আপনারা একটি নৃত্য পরিবেশনা দেখে আসলেন। আমাদের পুরো প্রজেক্ট জুড়ে আপনারা নিম গাছের বিভিন্ন অংশের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা জানতে পারবো নিম গাছের একটি বিশেষ অংশ নিম ডাল এর গুণাগুণ সম্পর্কে। নিম ডাল সম্পর্কে জানাতে আসছে আমার দলের বন্ধু মোসাম্মদ জান্নাতুন্নাইম জিনিয়া। হাই, হ্যালো এভরিবডি, লুক অ্যাট মি। আমাকে সবাই একবার ভালো করে লক্ষ্য করুন তো। আচ্ছা, আপনারা কি এতক্ষণে দেখি আমাকে কেউ চিনতে পেরেছেন? তাহলে বলুন তো আমি কে। আপনারা আমার বন্ধু নিম গাছের অনেক কথা শুনেছেন, শুনেছেন তার অনেক দুঃখের কথা। আমি হলাম নিম গাছের একটি বিশেষ অংশ, আমার নাম হলো নিমডাল বা নিমকাণ্ড। আপনারা তো সবাই জানেন আমি আমার বন্ধু নিম গাছকে কতভাবে হেল্প করে থাকি। আমি আমার বন্ধু নিম গাছকে ক্রমাগত চারিদিকে বিস্তার লাভ করতে অনেক সাহায্য করে থাকি। আচ্ছা, আপনারা কি সবাই জানেন আমার ব্যাস সর্বোচ্চ কত ইঞ্চি হয়ে থাকে? আমার ব্যাস সর্বোচ্চ 20-30 ইঞ্চি হয়ে থাকে। আমি যেমন আমার বন্ধু নিম গাছকে আমার অনেক গুণাগুণের সাহায্যে হেল্প করে থাকি, তেমনি আমার অনেক গুণাগুণের সাহায্যে আমি আপনাদেরও অনেক ধরনের হেল্প করে থাকি। আপনারা কি শুনতে চান আমার সেই গুণাগুণগুলো সম্পর্কে, জানতে চান আমার সে আমার সম্পর্কে? নো প্রবলেম, নাও আই সে টু অল অ্যাবাউট মি। আমি কিন্তু আপনাদের দাঁতগুলো সবচেয়ে বেশি উপকারে আসি। আপনারা আমাকে ব্যবহার করে আপনাদের দাঁতের বিশেষ যত্ন নিতে পারেন। দিনে কমপক্ষে এক থেকে দুবার নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত থাকে সবসময় জীবাণুমুক্ত, সুস্থ ও সুন্দর। ও, আপনাদের তো বলাই হলো না কিভাবে নিম ডাল ব্যবহার করতে হয়। আচ্ছা, আপনারা কি জানেন সবাই কিভাবে নিম ডাল ব্যবহার করতে হয়? নো প্রবলেম, আমি বলছি। প্রথমে একটি গাছ থেকে একটি নিম ডালকে কেটে নিন, তারপর সেটাকে একটি ব্রাশের সাহায্যে কেটে নিতে হবে। তারপর যেভাবে দাঁত ব্রাশ করতে হয় ঠিক সেমভাবে নিম ডালটিকে ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, আমার বয়স যখন প্রায় 30-40 বছর হয়ে যায় তখন আমি অনেকটাই মোটা, তাজা, শক্ত এবং মজবুত হয়ে যাই। আমার কাঠে কখনো ঘুম ধরে না, পোকা খেতে পারে না, পোকা বাসাও বাঁধতে পারে না, তাই আমাকে কাঠ হিসেবে ব্যবহার করা হয় এবং সেই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্রও তৈরি করা হয়। সো থ্যাংকস বন্ধুরা, আপনারা এখন আমার পরবর্তী বন্ধু সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ জিনিয়াকে। আপ নিম গাছের কত গুণাগুণ, তাই না? এতক্ষণ আপনারা নিম ডাল সম্পর্কে জানতে পারবেন,
জানতে পারলেন। এখন আপনারা জানতে পারবেন নিম গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিম গাছ সম্পর্কে, যার গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না। নিম পাতার গুণাগুণ সম্পর্কে জানাতে আসছে নয়নমণি পূজা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের সবার উপকার করতে পেরে বেশ ভালো আছি। আচ্ছা বলুন তো আমি কে? আমি হলাম নিম গাছের আরেকটি অংশ, আমার নাম নিম পাতা। আমাকে দেখতে অনেকটা কাছে ধারালো অংশের মতো। এতক্ষণ আপনারা আমার কয়েকজন বন্ধুর গুণাগুণ সম্পর্কে জানতে পারলেন, এবার আপনাদের আমি আমার কিছু গুণাগুণ সম্পর্কে জানাবো। ইমিউনিটি সিস্টেম জোরদার থেকে ত্বকে বিভিন্ন ধরনের দাগছোপ দূর করা সবই আমি করে থাকি। কেটে গেলেও পুড়ে গেলে আপনাদের মাঝে অনেকে হয়তো নিম পাতার রস লাগিয়ে থাকেন। গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করা সবই আমি করে থাকি। আপনারা জেনে অবাক হবেন যে ব্লাড সুগার, যে নামটি আপনাদের সবার খুবই পরিচিত, আর সেই ব্লাড সুগারের ক্ষেত্রেও আমার অনেক অবদান রয়েছে। কারণ এক কাপ নিম পাতার রসে থাকে 35 গ্রাম ক্যালোরি, ফলে প্রতিদিন এক কাপ নিম পাতার রস খেলে ব্লাড সুগার থাকবে একদম নিয়ন্ত্রণে। আর যাদের ব্লাড সুগার নেই তাদের তো ডায়াবেটিসের কোনো সম্ভাবনাও নেই। আবার মেয়েদের রূপচর্চার ক্ষেত্রেও আমার অনেক অবদান রয়েছে, কারণ মেয়েদের চুলের যত্নে এবং ত্বকের যত্নে আমি বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকি। আবার আমার নিজের ব্যবহার করে নাক কান ব্যথা নাশক বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। টিউমারের ওষুধ তৈরিতেও আমার নিজের ব্যবহার করা হয়। আমি যকৃতের অবর্থ মহা ঔষধ। ধন্যবাদ সকলকে। এখন আপনারা আমার পরবর্তী বন্ধু সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ পূজাকে। নিম গাছের এত গুণাগুণ, আমরা হয়তো অনেকে অবাক হয়ে গেছি, বাট ইট ইজ ট্রু দ্যাট ইট ইজ এ ভেরি হেল্পফুল ট্রি। এতক্ষণ আপনারা নিম গাছের বিভিন্ন অংশের গুণাগুণ সম্পর্কে জানতে পারলেন, এবার জানতে পারবেন নিম গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিম ছাল বা বাকল সম্পর্কে। নিম ছাল বা বাকল সম্পর্কে জানাতে আমি আহ্বান করছি আদিবা রহমান আইভিকে। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই হয়তো আমাকে চিনতে পারছেন, অবশ্য চেনবার এই কথা। আমি হলাম নিম গাছের বহিরাবরণ। আমাকে আপনারা সবাই নিম ছাল বা নিম বাকল হিসেবে চিনেন। এতক্ষণ আপনারা নিম গাছের অন্যান্য অঙ্গের গুণাগুণ সম্পর্কে জানলেন, সেই হিসেবে আমারও কিছু গুণাগুণ রয়েছে। এখন আমি আমার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলব। আমি আপনাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, যেমন শিশুদের অজীর্ণ ও কৃমি রোগের ঔষধের তৈরিতে আমি হচ্ছি অন্যতম উপাদান। আবার ম্যালেরিয়া ও চর্মরোগে আমার রস খুবই উপকারী। কৃষি জমিতে ভালো ফল লাভ করতে হলে কীটনাশক প্রয়োজন, আর সেই কীটনাশক তৈরি হয় নিম ছালের রস থেকে। নিম ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চামড়া পাকা করার সাহায্যে কাজ করে। ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস দূরীকরণে আমি অন্যতম উপাদান। নিম ছাল থেকে প্রাপ্ত আঠা গান বিভিন্ন রং তৈরিতে সাহায্য করে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আদিভাকে। আপনারা জানতে পারলেন নিম ছালের গুণাগুণ সম্পর্কে। এখন আপনারা জানতে পারবেন এমন একটি জিনিস সম্পর্কে, যেই জিনিসটা ছাড়া আমরা এই গুণসম্পন্ন গাছ অর্থাৎ নিম গাছের কথা চিন্তাই করতে পারতাম না। সেই নিম গাছের কথা নিম গাছের বৃদ্ধিই করতে পারতাম না। সেই জিনিসটি হলো নিম ফল বা নিমুলি ফ্রুট। নিমুলি ফ্রুট সম্পর্কে জানাতে আসছে আজিজুল ইসলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে চিনতে পারছেন? আমি নিম ফল, আমার ইংরেজি নাম নিমুলি ফ্রুট। আমি নিম গাছের বংশ বিস্তার করতে প্রধান ভূমিকা পালন করি। এখন আমি আপনাদেরকে আমার গুণগুলো সম্পর্কে বলব। আমার দ্বারা প্রাকৃতিক কীটনাশক তৈরি করা হয়। যেহেতু নিম গাছ অনেক উপকারী, তাই আমাকে নিম গাছ প্রচুর পরিমাণে রোপণ করতে হয়। আর নিম গাছ রোপণ করার জন্য আমি একটি অপরিহার্য উপাদান, একটি বয়স্ক নিম গাছ থেকে বছরে আমাকে প্রায় 40-50 কেজি পাওয়া যায়। আপনারা তো নিশ্চয়ই আমাকে দেখেছেন, আমি দেখতে কিছুটা ডিম্বাকৃতির মতো। কচি অবস্থায় আমি সবুজ রঙের হয়ে থাকি এবং একটু বড় হলেই হলদে বর্ণ ধারণ করি। নার্সারিতে আমাকে রোপণ করে নিম গাছের চারায় পরিণত করা হয়, আর সেই চারা বিক্রি করে নার্সারির মালিকরা অনেক উপকৃত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। এখন আপনারা আমার পরবর্তী বন্ধু সম্পর্কে জানবেন। ধন্যবাদ আজিজুলকে। আপনারা আমাদের প্রজেক্টে নিম গাছের বিভিন্ন অংশের গুণাগুণ সম্পর্কে জেনে আসলেন। উপকারী গাছের ছাল নেই কথাটা মস্ত বড় সত্যি। এখন আমরা এমন একজন মানুষের কথা জানতে পারবো যিনি আমাদের প্রত্যেকের পরিবারে থাকেন। তিনি হলেন আমাদের মা অথবা বাড়ির বউ। আমাদের বাড়ির মা অথবা বউ আমাদের জন্য কি না করেন, কিন্তু আমরা কি তার পরিশ্রমের সঠিক মূল্য দেই? এই বিষয়টি সম্পর্কে জানাতে আসছে আমাদের দলের প্রথম আমাদের দলের বন্ধু মাসুমা। আপনারা কি আমাকে চিনতে পারছেন? আমি হলাম অসহায় একজন মহিলা। আমি আমাকে নিম গাছের সঙ্গে তুলনা করে থাকি। এতক্ষণ ধরে আপনারা যেমন নিম গাছের অনেক গুণাগুণ সম্পর্কে জেনে এসেছেন, তেমনি জেনেছেন নিম গাছের অনেক অবহেলার কথা।
নিম গাছ সবাইকে উপকার করে কিন্তু তার প্রতিদান পায় না, তেমনি আমিও পরিবারে ভালো করে দিনের শেষে একজন অবহেলিত মহিলা হিসেবে পরিচয় পাই। নিম গাছকে অনেক ধরনের অত্যাচার সহ্য করতে হয়, তেমনি আমাকে এবং আমার মতো অনেক অবহেলিত মহিলাদেরকেও অনেক ধরনের অত্যাচার সহ্য করতে হয়। নিম গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে চলে গেছে, তেমনি আমিও সংসারের জালে নিজেকে আটকে ফেলেছি। তাই ইচ্ছে করলে আমি যেমন সংসারে জাল ছেড়ে বেরিয়ে যেতে পারবো না, তেমনি নিম গাছও তার মাটির ভেতরে শিকড় উপরে চলে যেতে পারবে না। তাই সবার কাছে আমার একটি আবেদন যে আমার এবং নিম গাছের অবহেলার কথাটি চিন্তা করবেন এবং সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ মাসিমাকে। এবার আমরা একজন প্রবীণ ব্যক্তির কথা শুনব এবং আশা করি তা মানার চেষ্টা করব। প্রবীণ ব্যক্তির ভূমিকায় আসছে আমাদের দলের শেষ বন্ধু মিলন ইসলাম। বাহ, কি সুন্দর মনোরম দৃশ্য! এখানে কত সুন্দর একটি নিম গাছ দাঁড়িয়ে আছে। কি সুন্দর এর পাতাগুলি থোকাথোকা ফুলের মাঝে এক গুচ্ছ নক্ষত্র। আপনারা তো জানেন যে নিম গাছ জন্মানোর পর থেকে তার ডাল, ছাল, পাতা, নিম ফল আমাদের অনেক উপকার করে, কিন্তু এ গাছের প্রতি কেউ কোনো দায়িত্ব পালন করে না। গাছ হলো এটির প্রতি যে মানুষের কিছু দায়িত্ব রয়েছে তা কি কারো মনে আসে না? এখন তো সচরাচর নিম গাছ দেখাই যায় না, চারিদিকে শুধু ইউক্যালিপটাস আর ইউক্যালিপটাস। মানুষ এখন এত লোভ হয়ে গেছে যে উপকারী গাছ না লাগে মানুষ এখন টাকার গাছ অথবা কাঠের গাছ রোপণ করে, কিন্তু এ গাছের কথা কেউ চিন্তাই করে না। তেমনই আরেকজন হলো আমাদের বাড়ির লক্ষ্মী বউ। তার গুণাগুণ বলেই শেষ করা যাবে না। আমরা যদি তার গুণাগুণ সম্পর্কে একটু সচেতন থাকি তাহলে আমাদের বাড়ির বউরা অনেক নির্যাতন থেকে রেহাই পাবে। আমরা যদি প্রত্যেক বাড়িতে নিম গাছের চারা রোপণ করি তাহলে আমাদের পরিবেশ বান্ধব থাকতে পারে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিলনকে। আপনারা আমাদের পুরো প্রজেক্ট জুড়ে নিম গাছ এবং লক্ষ্মী বউয়ের অনেক গুণ এবং তাদের উপর অবহেলার কথা জানতে পারলেন এবং জানতে পারলেন নিম গাছ সহ নিম গাছের বিভিন্ন অংশের গুণাগুণ সম্পর্কে। আশা করি আমাদের এই প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখানে তো অনেক বলতে পারি যে উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা আছে। তো আজকে যে প্রেজেন্টেশনটা দেখলাম সেটা হচ্ছে গাছের উপর, অর্থাৎ পরিবেশ রক্ষা করি একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ বলা যায় গাছ। তো আমরা এখানে আসলে কতজন সচেতন যে পরিবেশ রক্ষায় আমরা বৃক্ষ রোপণ করি? তো ওদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে নিম গাছ রক্ষায় অর্থাৎ পরিবেশে নিম গাছের সংখ্যা বৃদ্ধি করতে আমরা কি কি ভূমিকা নেব? আমাদের প্রজেক্টের বিষয় ছিল নিম গাছ। নিম গাছ সম্পর্কে আমরা আপনাদের অনেক কিছু জানালাম। আমরা অনেকদিন থেকেই নিম গাছের অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি। আমরা নিম গাছ সম্পর্কে এই প্রজেক্টটি করার মাধ্যমে নিম গাছের অনেক গুণাগুণ জেনে অবাক হয়ে গেছি। আমরা সবাই মিলে একটি উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা নিম গাছকে সর্বত্র ছড়িয়ে দিতে চাই তাই এবং নিম গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের আমরা জানিয়ে দিলাম। তাই আমরা আমাদের বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এবং সবাই মিলে আমাদের এই দলের সবাই মিলে আমরা নিম গাছ বেশি বেশি রোপণ করব। ধন্যবাদ শিক্ষক তোমাদের সুন্দর উপস্থাপনার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন যেহেতু আমরা বাঙালি তাই আমরা বাংলা সাহিত্যকে খুবই ভালোবাসি, কিন্তু বাংলা সাহিত্য পড়ার সময় যখন আমরা লেখক পরিচিত অংশটা যাই তখন আমরা হতাশ হয়ে যাই, কীভাবে এটি মনে রাখবো? ওইগুলো বন্ধু তোমাকে বলবে যে কীভাবে এটি মনে রাখা যায়। এবং পাশাপাশি আমার নিম গাছ বন্ধু সে বলেছে অনেক নিমের অনেক গুণ বিশেষ গুণ রয়েছে, কিন্তু এই এত বিশেষ গুণ থাকা সত্ত্বেও কেন ভূষের একটি বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশে নির্মাণ হলো না? অনুগ্রহপূর্বক এর একটা ব্যাখ্যা করবেন কি আপনারা? অ্যাবসলিউটলি। আমরা যদি লেখক পরিচিতিটি সুন্দরভাবে উপস্থাপন করি এবং আমরা বিভিন্ন উপকরণের মাধ্যমে লেখকের বিভিন্ন ধরনের গল্পগুচ্ছ এবং বিভিন্ন জন্ম মৃত্যুশাল উপস্থাপন করি তাহলে আমরা আশা করি যে আমরা লেখক সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাব এবং আমাদের তা সহজেই মনে থাকবে।
এবং নিম গাছ সম্পর্কে আমরা হয়তো অনেকেই অনেক কথা জানতাম না। আজকে আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক কথা জেনে আসলাম। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব যে নিম গাছ লাগাবো এবং আশা করি যে আমাদের দেশের সকল উদ্বোধন কর্মকর্তারাও এই নিম গাছের গুণাগুণ বুঝবেন। ধন্যবাদ। আপনারা নবম এবং দশম শ্রেণীর বাংলা যে পাঠ্য বই আছে সেখানে একটা গল্প হচ্ছে নিম। হ্যাঁ, তো নিম গাছ কবিতার শেষে কিন্তু কবি বলেছেন যে ঠিক যেন এক নিপুণা লক্ষ্মী বৌটির মতো। তো কবি কিন্তু একটা সীমাহীন উপেক্ষা কিন্তু যুক্ত করেছিলেন, তো সীমাহীন উপেক্ষা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু যে নিম গাছটিকে 21 শতকের বৃক্ষ হিসেবে ঘোষিত করেছিল। তো আপনি যদি একটু বলতেন অনেক ভালো হতো। ধন্যবাদ। আমাদের প্রজেক্টে আমরা নিম গাছের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেছি এবং আমাদের এই গল্পটি ছিল একটি প্রতীকী গল্প। এই গল্পে বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছের সাথে একজন বাড়ির লক্ষ্মী বউয়ের তুলনা করেছেন এবং এই বাক্যটিকে বলা হয় একটি ম্যাজিক বাক্য। এই বাক্যের অংশরূপে আমরা আমাদের প্রজেক্টে নিম গাছের সঙ্গে একজন লক্ষ্মী বউয়ের ভূমিকাকে উল্লেখ করেছি এবং সে নিম গাছের এবং তার অবহেলার অনেক ধরনের কথা উল্লেখ করেছে। এই নিম গাছে এই প্রজেক্টে বলা এই গল্পটিতে বলা হয়েছে যে নিম গাছকে যেমন আমরা বাড়ির একটি উপেক্ষিত জায়গায় লাগিয়ে থাকি, তেমনি আমাদের বাড়ির মা যেরকম আমাদের বিভিন্ন ধরনের উপকার করে, আমাদের সারাদিনে আমাদের অনেক কাজ করে, কিন্তু এমনও হয়ে যায় যে বাড়ির সব দিনের শেষে আমাদের মারা আমাদের কাছে অনেক খারাপ ব্যবহার পেয়ে থাকে। তাই এই বিষয়টি আমরা আমাদের প্রজেক্টে লক্ষ্মী বইয়ের মাধ্যমে তুলে ধরেছি। এবং নিম গাছকে 19 শতকের একটি গাছ হিসেবে তুলে ধরা হয়েছে। তাই আমরা নিম গাছে অনেক অনেক সম্মান দিয়েছি এবং নিম গাছের বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আমরা নিম গাছ সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা আমরা চালিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দলটি একদম নতুন, মাত্র 10-12 দিন হয়েছে তারা প্র্যাকটিস শুরু করেছে এবং কাজ করছে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই মাত্র 8-10 দিনের মধ্যে তাদের যে ডেভেলপমেন্ট এবং তাদের যে এক্সপ্রেশন, তাদের যে প্রেজেন্টেশন, এক্সেপশনাল। আমরা একটা জোরে একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা আসছি নেক্সট কলেজে।